যারা লামবার্ড পালন করেন বা যারা লামবার্ড ব্রিডিং করাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আশা করি খুবই গুরুত্বপূর্ণ হবে। ফিশার লামবার্ডের হাঁড়ি চেক করা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আজকে আপনাদেরকে আমি দেখাবো। গত 2 দিন আমি হাঁড়ি চেক করি নাই, বিশেষ করে ফিশার লামবার্ডের। নন ফিশারের হাঁড়ি অতটা চেক করার দরকার পড়ে না, কিন্তু ফিশার লামবার্ডের ক্ষেত্রে হাঁড়ি চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি 2 দিন হাঁড়ি চেক করিনি, 2 দিন না চেক করার ফলে যেটা হয়েছে যে একটা বাচ্চা দেখলাম পা ফুলে আছে একদম, কারণটা হচ্ছে তার পায়ের সাথে নেস্টিং ম্যাটেরিয়াল এত বেশি পরিমাণে জড়িয়েছে বা প্যাঁচ লেগেছে, যার কারণে কিন্তু সে ঠিকঠাক মতো পা নাড়াতে পারছে না, পা একদম ফুলে উঠছে। কারণটা খুবই সহজ, ফিশার লাভবার্ড অত্যন্ত বেশি পরিমাণে নেস্টিং করে, আর এত বেশি নেস্টিং করে যে বাচ্চাগুলো যখন হয় বা ডিম থেকে ফোটে, বাচ্চা একটু বড় হওয়ার পরেই বাচ্চাগুলো নড়াচড়া করার চেষ্টা করে, আর অতিরিক্ত নড়াচড়া করার ফলে কিন্তু পায়ের সাথে ওই নেস্টিং ম্যাটেরিয়ালগুলো প্যাঁচ লাগে, যার কারণে বাচ্চাগুলো অনেক সময় পা কেটে পড়ে যায়, বাচ্চাগুলো পঙ্গু হয়ে যায় বা মারাও যেতে পারে। তো এই জন্য ফিশার লাভবার্ডের কলোনি বা খাঁচাতে যেখানে পালন করেন না কেন, লাভবার্ডের ব্রিডিং মানে ডিম বাচ্চা হওয়ার পর, বাচ্চা ফোটার পর, ফিশার লাভবার্ডের বাচ্চা ফোটার পর থেকে বাচ্চা হাঁড়ি থেকে বের হওয়ার আগ পর্যন্ত অবশ্যই আপনাকে এই লাভবার্ডের হাঁড়িগুলো রেগুলার চেক করতে হবে ফিশার লাভবার্ডের ক্ষেত্রে। তো চলুন দেখি বাচ্চাটার কি অবস্থা, আর এরকম অবস্থায় পড়লে আপনারা কি করবেন বা কিভাবে বাচ্চাকে সুস্থ করার চেষ্টা করবেন এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই সময় হঠাৎ করে বাচ্চাটা চোখে পড়ল। বাচ্চাটার অবস্থা খুবই খারাপ, কয়েকদিন 2 দিন হলে মনে হয় পায়ের সাথে এইভাবে এই নেস্টিংগুলো প্যাঁচ লেগে আছে। এই যে দেখেন পা একদম ফুলে উঠছে, পা ঠিকঠাক মতো নাড়াতে পারতেছে না, আর এই খেজুরের পাতার নেস্টিং এত এতই শক্ত যে এটা আপনি সহজে হাত দিয়েও ছিঁড়তে পারবেন না। তো এটার জন্য অবশ্যই একটা ব্লেড দরকার, ব্লেড দিয়ে এইগুলো ধীরে ধীরে কেটে দিতে হবে, কেটে পা থেকে ছাড়াতে হবে, এবং ছাড়ানোর পরে ব্যথানাশক যেই মলমটা রয়েছে যেগুলো আমরা ব্যবহার করি সেটা অল্প পরিমাণে আমি পায়ে লাগিয়ে দেব। তো আগে এইটা আগে ভালোভাবে সারিয়ে নিতে হবে ব্লেড দিয়ে। আমি ক্যামেরাটা ধরে রাখতে পারবো না, কারণ এক হাতে ক্যামেরা ধরে এটা ছাড়ানো সম্ভব না। ক্যামেরাটা আপাতত আমি অফ করতেছি, পা থেকে এটা ছাড়ানোর পরে আমি আবার আপনাদেরকে দেখাবো যে কী অবস্থা। তো ব্লেড দিয়ে ছাড়ানোর ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ব্লেড অনেক ধারালো, এটা দিয়ে যেন কোনোভাবেই পাখির বাচ্চার পা কেটে না যায়, তাহলে কিন্তু ব্যাপারটা উল্টা হয়ে যাবে যে খেজুরের পাতা দিয়ে যেন পা কেটে না যায়, সেজন্য আমরা এই কাজটা করতে গিয়ে ব্লেড দিয়ে কেটে ফেললাম, ব্যাপারটা যেন এমন না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো কিছুক্ষণ চেষ্টার পরে এইগুলো ছাড়ানো হয়েছে পা থেকে। এই যে পায়ের অবস্থা দেখেন, পাটা কিন্তু খুবই ফুলে উঠছে, কারণ 2 দিন হলে এটা পায়ের সাথে লেগে আছে, যার কারণে পা অনেক ফুলে উঠছে, আর স্বাভাবিকভাবেই পায়ে অনেক ব্যথা হওয়ার কথা পাখির, আর পায়ে কিন্তু দাগ হয়ে গেছে ওপরে। তো এই জন্য আমরা একটা ব্যথানাশক মলম অল্প পরিমাণে পাখির পায়ে লাগিয়ে দেব, এটা লাগানোতে কোনো ক্ষতি না। এই যে এইগুলা ছিল পায়ের সাথে লেগে, তো এই মলমটা খুব সাবধানে খুবই অল্প পরিমাণে হাতে ডলে নিয়ে এটা খুব আলতোভাবে আমরা পাখির বাচ্চার পায়ে ঠিকঠাক মতো লাগিয়ে দেব, যাতে করে আশা করা যায় একদিনের মধ্যে পাখির পায়ের যে ব্যথাটা আছে, পাখির পায়ের যে ব্যথাটা ওইটা অনেকটাই কমে যাবে এবং পায়ের ফোলাটাও কমে যাবে। তো এখন সব কাজ শেষ, এখন বাচ্চাটাকে আমরা বক্সে দিয়ে দেব তার বাবা মায়ের কাছে, ওখানে এসে থাকবে, এবং কাল সকালে আবার আমরা দেখব যে কি অবস্থা বাচ্চাটার, পায়ের ফোলা কতটুকু কমেছে এবং পাটা ঠিকঠাক মতো নাড়াতে পারতেছে কিনা। তো আজকে সকালে এখন আমরা দেখব পাখির বাচ্চাটার কি অবস্থা। বক্সটা আগে একটু খুলে নেই। বাচ্চাটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং বাচ্চার আশা করি পা ঠিকঠাক হয়ে গেছে। এই যে পাটার কিন্তু ফোলা অনেকটাই কমে গেছে এবং বাচ্চা ঠিকঠাক মতো হাঁটতে পারতেছে, পায়ে শক্তি পাচ্ছে, পায়ের ব্যথাটা আশা করি আর আগের মতো নেই। তো এভাবে আস্তে আস্তে পাখির বাচ্চার পাটা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আপনারা চাইলে আর 2-1 দিন এই মলমটা ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন, এটা ডিপেন্ড করবে পাখির কন্ডিশনের ওপর। তো পাটা এখন বেশ সুস্থ মনে হচ্ছে, আর আমি ব্যবহার করব না মলমটা, এখন এভাবেই পাখির বাচ্চাটাকে পাখির কাছে রেখে দেবো, ধীরে ধীরে ইনশাল্লাহ পুরোপুরিভাবে পাটা সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।